আমাদের মধ্যে বর্তমান সরকারের অনেকেও যে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অনেক শহীদের রক্তের বিনিময়ে কেনা, আপনারা যদি আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান, তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন। এই সরকারে যদি আপনারা থাকতে চান, তাহলে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা না নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আপনারা নিশ্চিত করুন। আমরা ছাত্র নাগরিকের এই রক্তের বিনিময়ে কেনা আপনাদেরকে ব্যবহার করে আমরা চাই না আপনারা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। আমরা আপনাদের কাছ থেকে নিশ্চিত হতে চাই, রাষ্ট্রপতি যেই ধরনের চিকিৎসা সেবা পাবে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা হচ্ছে প্রান্তিক জনপর্যায়ের আমার মতো মানুষ পাবে।